কয়েকদিন ধরে খেয়াল করছি আমার স্ত্রী দীপা সময় কেমন যেন মনমরা হয়ে চলাফেরা করছে কিছু জিজ্ঞেস করলেই কিছু না বলে এড়িয়ে যায় ও রান্না করছিল আমি পেছনে গিয়ে ওর চোখ চেপে ধরি দেখি ও কাঁদছে আমি এবার চেপে ধরলাম কি হয়েছে আজ বলতেই হবে ও শান্ত গলায় বলল বিয়ের পর নতুন বউ যখন তার বাবার বাড়িতে যায় তখন স্বামীর বাড়ির নিকট আত্মীয়দের সঙ্গে করে নিয়ে যেতে হয় আমার তো মা ছোটবেলায় মারা গেছে আর বাবাও আজ তিন বছর হলো আমাকে ছেড়ে গেছে ভাই ভাবির সংসারে এতদিন কোনো মতে দিন পার করেছি যারা আমার সাথে যাবে তাদের আদর যত্ন ঠিকঠাক না হলে তোমরা তাদের কাছে ছোট হয়ে যাবে আমি তোমাদের কিছুতেই ছোট করতে পারি না আমার বাবা হেসে জবাব দিল শোনো মা তোমাকে আমি ছেলের বউ করে এখানে নিয়ে আসিনি আমার বন্ধু করে এনেছি তুমি এসব আমাকে না বলে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ শোনো এসব নিয়মকানুন আমরা মানি না তুমি আর রাতুল গিয়ে একসময় ওদের সাথে দেখা করে এসো যেহেতু রাতে থাকতে হয় তাই পরের দিনই এসো আজ আমার বাড়িতে দেখি একটা মেয়ে কাজ করছে আমি মাকে বললাম মা ইনিকে মা জানালো দীপার একা সব কাজ করতে কষ্ট হবে তাই ইনি ওকে সাহায্য করবে আমি কোনো কাজে হাত দিতে গেলেই আমার দিকে দীপা চোখ রাঙ্গায় শাসন করে তাই আমি কিছু করব না বাবা এসে বলল মা দীপা আরেক কাপ চা হবে নাকি দীপা রান্নাঘর থেকে জানালো বাবা সকাল থেকে তিন কাপ চা খাওয়া হয়ে গেছে একটু পর দুপুরের খাবার দিব টেবিলে এখন আর চা হবে না আমার মা হেসে বলল তুমি একমাত্র বৌমার কাছেই জপ্ত বেশ হয়েছে মা আর দীপার সম্পর্ক দেখে মন ভরে যায় সারাদিন অফিসের ক্লান্তিগুলো যেন কোথায় চলে যায় অথচ একসময় দেখেছি দাদি আর ফুফুর অত্যাচারে মা খুব কাঁদত আমি তখন খুব ছোট আমার খুব কষ্ট হতো মায়ের জন্য বাবা অফিস থেকে এসেও শান্তি পেতেন না দাদি বাবাকে মায়ের নামে অনেক কথা বলতো আমার মা সংসার জীবনে বাবাকে তেমন পাশে পাননি আমার বাবাও কখনো মায়ের হয়ে কোনো কথা বলেনি সবাই যা বলতো বাবা শুধু শুনতেন আমি একটু বড় হওয়ার পর মা এ সংসারের গিন্নি হয়ে গেল তখন আর মাকে কেউ কোনো কথা শোনাতে পারতো না কেউ কিছু বললে কথা দিয়ে তার যোগ্য জবাব দিতেন নয়তো চিৎকার করতেন আমার স্নেহময়ী মাটা কোথায় যেন হারিয়ে যেতে থাকলো এসব টানাপোড়ন দেখে বিয়ে করতেই ভয় পেতাম তবে আমার সংসারে এখনও তেমন কিছুই ঘটেনি আর দীপা যেমন ভালোবাসে মাকে মাও দীপাকে ছাড়া থাকতে পারে না আজ আমার বিয়ের পনেরোতম দিন আমার শ্বশুর বাড়ি মায়ের কথা মতো কয়েক রকম মিষ্টি আর কয়েক রকম ফুল নিয়ে কথাই বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি কিন্তু এখানে এসে দেখি আয়োজনের কোনো কমতি নেই দীপাকে বললাম তুমি অকারণে এত চিন্তা করছিলে কেন ভাই ভাবি তো আমাদের ভালোই দেখাশোনা করছে দীপা মাথা নিচু করে বলল ভাইয়ের ব্যবসাটা ভালো যাচ্ছে না বাবা মারা যাওয়ার কিছুদিন পর ভাইয়ের একটা অপারেশন হয়েছিল ভাবিরও বাচ্চা হলো না তাই আর কি ভাইয়া বলল তুমি তো কিছুই খাচ্ছ না ভাবি বলল রান্না কি মজা হয়নি কাল পাশের বাড়ির ভাবিকে ডেকে আনবো উনি অনেক ভালো রান্না করেন আসলে আমিও অত ভালো রান্না করতে পারি না কিছু মনে করো না ভাই আমি হেসে বললাম খাবার অনেক মজা হয়েছে ভাবি আমি অন্য কারো না বরং আপনার হাতের রান্না দিয়েই তৃপ্তি করে খাবো ভাবি বলল তোমরা আজ আমাদের ঘরে ঘুমাও আসলে বাসায় আমাদের রুমটাই বেশ খোলামেলা তোমার কোনো অসুবিধা হবে না দীপা ঘরে মশারি আর কয়েল রাখা আছে আসলে মশা খুব বেশি এখানে আর এই নাও এই আংটিটা জামাইকে দিও ও প্রথম শ্বশুর বাড়িতে এসেছে সোনা দিয়ে মুখ না দেখলে হয় আসলে আমি তো অপয়া ঘরে বাচ্চা নেই আমি দিলে যদি অশুভ হয় তুমি দিও বলেই ভাবি চলে গেল ভাইয়া বলল অনেক রাত হলো তোমরা ঘুমিয়ে পড়ো দীপা মানুষের হায়াত মওতের কথা তো বলা যায় না এই হলো বাড়ির পেছনের জমির দলিল এটা তোর অংশ এটা তোর ভবিষ্যৎ দীপা বলল ভাইয়া আমার কিচ্ছু লাগবে না তুমি এটা বিক্রি করে দোকানের ব্যবসাটা বাড়াও দুদিন পর তোমাদের কি হবে ভেবেছ আপনি তো দীপাকে নিজের সন্তান স্নেহে বড় করেছেন কোনো মাই তার সন্তানের জন্য অশুভ হতে পারে না আর আপনার মতো মানুষ তো নয়ই আমরা এসব কুসংস্কার মানি না আমাদের কাছে সম্পর্কের দাম অনেক বেশি ভাইয়া তখন বলল আমরা সকালে অনেক বেলা করে বাইরে যাই তা যতই আর্জেন্ট হোক বাচ্চা হয় না বলে আমরা নাকি অপয়া তবে তোমার মতো করে কেউ কখনো বলেনি তোমার কথাই মনে বড় শান্তি পেলাম আসলে সমাজ মানুষের তৈরি হলেও মানুষের আচরণের কারণেই মানুষ আবারও একা ভাস করতে চায় এসব কুসংস্কার ছেড়ে ফেলুন জীবন সুন্দর যত্নে থাকুক সম্পর্কগুলো